গরমে আর লোডশেডিংয়ে মাথা নষ্ট হওয়ার অবস্থা আর একই লেবুর শরবত খেতে খেতেও বোরিং হয়ে গেছি বাসায় মিরিন্ডা ছিল কিন্তু একই জিনিস খেতে আর কত ভাল লাগে বলেন ওকে বললাম বউ নতুন কিছু বানিয়ে খাও নয় খালি গায়ে বনবাসে চলে যাব বউ সুন্দর জামাই হারানোর ভয়ে ছুমন্ত ছুঁ দিয়ে নতুন একটা স্মার্ট রেসিপি তৈরি করলো যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো বাসায় থাকা মাত্র তিনটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে যে মিরিন্ডার সুপার ডুপার স্বাদ চেঞ্জ করা যায় সেটা না খেলে বুঝতে পারবেন না প্রথমে একটা গ্লাসে আমরা মিরিন্ডা ঢেলে নেব আমরা মিরিন্ডার জায়গায় কিন্তু সেভেন আপ বা ফান্টাও ব্যবহার করতে পারি তবে আমি মিরিন্ডাই রিকমেন্ড করছি তো আমরা ঢেলে নিচ্ছি মিরিন্ডা গ্লাসের মধ্যে আমি পারি না আর আর পারি না না আমি কেন গরম সব গেছে তো লাগুক যাই হোক আমরা মেরিন্ডা ঢালার পর এখন মিশিয়ে গোলমরিচের গুঁড়ো আমি আগে থেকে গোলমরিচের গুঁড়ো করে রেখেছি আমরা তিন থেকে চার চিমটি গোলমরিচের গুঁড়ো এবং সমপরিমাণ পরিমাণ লবণের গুঁড়ো মিশিয়ে নিব আমরা এরপর স্বাদ মতো লেবু দিয়ে নিব তো দেখুন কত সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল মেরিন্ডা মশালা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন লাগলো আল্লাহ হাফেজ